রাধারানীকে নিয়ে একটি গান একটু ছোট্ট করে কথা বলে নিই, কি বলো? হ্যাঁ একটু কথা বলে নিই। বলছে, কৃষ্ণ যখন কদম ডালে বসে বাঁশি দিত রাধারানীকে সিগন্যাল মতো, তাই না? কি করে জানো? বাঁশির সুরে। তো বলছে, যখন কৃষ্ণ বাঁশি বাজাতো তখন পাড়া পড়েছে তো সব ঘুম উড়ে যেত ওই বাঁশির সুর শুনে। তখন কি বলতো জানো তো? রাধিকা তুই যা, সেই হারামজাদা কদম গাছে উঠে গেছে, তাই তো নাকি? হারামজাদা? আচ্ছা কৃষ্ণ কি কখনো হারামজাদা ছিল? তিনি তো জগতের পতি, জগৎপতি, হারামজাদা হতে পারে না, তাই না? তবে একটু দুষ্টুমি করেছিল বলে রাধিকার সঙ্গে একটু হারামজাদা উপাধি হয়তো পেয়েছিল, কি তাই তো নাকি? এখনকার কলের কেষ্টরা অনেক ভালো, রাধারাও ভালো কেষ্টরাও ভালো, কারণ তা তো জানাই না। এখন হয়েছে সবার হাতে মোবাইল, তাই তো? আর জিও, এয়ারটেল, নেট একবার সঙ্গে সঙ্গে, ফোন করলেই আমার ব্যালেন্স নেই চলে আসছে, টুক করে একটু হাই পাঠিয়েছে, কি গো সোনা কেমন আছো, এতেই হয়ে গেল, কেউ তো জানতে পারছে না। আর তখন সেই সময় ভুল হয়ে গেছে, কৃষ্ণর একটা ফোন নেওয়া উচিত ছিল নাকি এর আগে, অনেক আগে। একটু জিও কোম্পানি যদি ফোন ব্যবহার করতো তাহলে এই হারামজাদা আর বলতো না কেউ, তাই তো নাকি? তাই কি বলছে, সেই বাঁশির সুর শুনে রাধিকা আবার ভরা কলসি জল ফেলে দিয়ে যমুনার তীরে যেত তাকে এক পলক দেখার জন্য, তাই তো? তো চলো শোনাবো এমনই একটি গান। সখী গানের সাথে রাধা জল ভরিতে যা, কলসি খানা কাখে করে জল ভরিতে যা। যাওয়ার বেলায় ওই পিটি পিটি কানুর পারে, এই পিটি পিটি কানুর পারে আর চোখে তাকায় রাধে। এই যে কলের কেষ্টরে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, সকলে মিলে একসঙ্গে নাচবো, ঠিক আছে? জল ভরিতে যা, আমিও জেগে থাকবো, ঠিক আছে?
তাই কি বলছে ওই কানুর বালক কি দোষ ছিল বাঁশি সে বাজায় রাধে জল ভরিতে যায় খোঁজে তখন কি হয় জানো তো সাথে দেখে মাসিমা খুড়িমা পিসিমা জেঠিমা দাদ কাকিমা সবাই তাকে গার্ডে আছে কি করে আর কি হবে ওই উকি দিয়েই করতে হবে আর মোবাইলে একটু হাই হুই পাঠাতে হবে কি তাই তো নাকি এটাই তো আমাদের সমস্যা নাকি একটু হাত তুলে হয়ে যাক বন্ধুরা সবাই মিলে জোর করে তাই কি বলছে ওই ভরা কলসি খালি করে যাই গো যমুনায় রাধে রাধে